আমরা কন্টিনিউ করছি এ ব্রিফ হিস্ট্রি অফ জিএনএসএস গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। আজকে আমরা যেই পার্টটুকু দেখবো সেটা হচ্ছিল আমরা 1970s এ এই জিএনএসএস এর যে পরিবর্তনটিকে হয়েছিল, অর্থাৎ জিএনএসএস সম্পর্কে যে ডেভেলপমেন্টটি হয়েছিল এই ফেজে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এই টিউটোরিয়ালে। এছাড়া আপনারা জাস্ট আমার ইউটিউব চ্যানেল এমডি স্পেস HOSSAN হোসেন এইখানে গিয়েও আপনারা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারেন। এছাড়া আপনারা যদি সার্চ বাটনে লিখেন যে লার্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS এই কথাটি লিখে সার্চ দিলে আপনারা আমার ইউটিউব যে প্লে লিস্টটি আছে সেই প্লে লিস্ট GNSS সংক্রান্ত তো সেই প্লে লিস্টটি আপনারা পেয়ে যাবেন। এখানে সেই প্লে লিস্টেরই ইউআরএলটি দেওয়া আছে যেখানে আপনারা অনায়াসে 1960s পর্যন্ত যেই GNSS এর ইতিহাস এবং GNSS সম্পর্কিত অন্যান্য যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। GNSS সম্পর্কিত বিস্তারিত সব তথ্যই আপনারা মোটামুটি এখান থেকে পাবেন। তা আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি দীর্ঘদিন ধরে GPS GNSS সার্ভে, তারপরে হচ্ছিল আমরা হলো GIS রিমোট সেন্সিং এই সংক্রান্ত কাজ নিয়ে আমি কাজ করছি। তো আমরা এখন আসি আমার মূল টিউটোরিয়ালে। তো আমরা 1970s এই ডিকেডটাকে আসলে বলছিলাম আমি পজিশনিং স্যাটেলাইট অ্যান্ড ইটস টেকনিক্যাল ডেভেলপমেন্ট। কেন এটা বলছি, কারণ এই সময় মোটামুটি পজিশনিং স্যাটেলাইটের একটা টেকনিক্যাল ডেভেলপমেন্ট তৈরি হয় এবং তার যে পজিশনিং স্যাটেলাইটের সংক্রান্ত বাকি তো জিনিসপত্রগুলো আসলে এই সময়ে এসে ডেভেলপ করে। তো আমরা যদি প্রথমে দেখি সেটা হচ্ছিল 1972 US Air Force যেটা করে যে তাদের যে স্যাটেলাইট সিস্টেম আছে সিস্টেম C21B, বেসিক্যালি এটা তারা পূর্ণ রূপ দিতে পারেনি যদিও, কিন্তু তারা এর ডেমনস্ট্রেশন দেয় 1972 সালে। এবং যেটা হয় এটা বেসিক্যালি ছিল একটি নতুন টেকনোলজি এবং এই এই স্যাটেলাইট রেঞ্জিং সিগন্যাল বেসিক্যালি তারা বেসড করেছিল হলো পিআরএন সিস্টেম। পিআরএন মানে হচ্ছিল সিডো র্যান্ডম নয়েস, এই পদ্ধতির মাধ্যমে আসলে তারা এটাকে ডেমনস্ট্রেট করেছিল। পরবর্তীতে যেটা হয় 1973 সালে US ডিফেন্স ডিপার্টমেন্ট তারা যেটা করে GPS জয়েন্ট প্রোগ্রাম অফিস তৈরি করে। বেসিক্যালি এটা ছিল হলো আমরা অলরেডি জানি যে নেভির আরও দুটি যে প্রোগ্রাম আছে ট্রানজিট, টাইমেশন এবং এয়ারফোর্সের যে সিস্টেম 6-1B, এই তিনটি সিস্টেমের কম্বাইন্ড একটি আউটপুট। এবং বেসিক্যালি এখানে যেটা ছিল যে অল মিলিটারি সার্ভিস আসলে এখানে কম্বাইন্ড হয়েছিল এবং এখানে যেটা হয়েছিল এটি লোকেশন ছিল হলো এয়ারফোর্স স্পেস অ্যান্ড মিসাইল অর্গানাইজেশনের ভিতরে এবং এটা লিড পার্টে ছিল এয়ারফোর্স US এয়ারফোর্স এবং তারা US এর বাকি অন্যান্য মিলিটারি সার্ভিসকে কম্বাইন করেছিল। এবং বেসিক্যালি তারা যেটা করেছিল এটাকে একটি পূর্ণরূপ দিতে চেষ্টা করেছে ডিফেন্স নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের আওতায়। এবং এই GPO সিস্টেমটি অফিসটি আসলে তখন দায়িত্ব নেন কর্নেল ব্রড পার্কিনসন, তিনি বেসিক্যালি ছিলেন হলো এই প্রোগ্রামের ডিরেক্টর। এবং ইনি যেটা করেন যে ইনি হলো এই যে তিনটি প্রোগ্রাম ছিল নেভি এবং এয়ারফোর্স সিস্টেমের, এই তিনটি সিস্টেমের যে কম্বাইন্ড যে বেস্ট ফিচারগুলো ছিল সেগুলোকে নিয়েই তিনি পরবর্তীতে তার অফিসকে রান করতে থাকেন। এবং রান করে উনি যেটা করেন সেটা ছিল 1974-এ যেটা হয় যে স্যাটেলাইট ফার্স্ট যে GPS সংক্রান্ত স্যাটেলাইট বলতে পারি আমরা এটাকে, এটা ছিল যে GPS এর মূল যে সিস্টেমটি ডেভেলপ করার জন্য প্রপোজাল ছিল সেটি হচ্ছিল GPS 24টি স্যাটেলাইটের কম্বাইন্ডে পুরো পৃথিবীকে রোটেট করবে। এবং GPS এর অফিসিয়াল যে নেম ছিল সেটা হলো ন্যাভ স্টার এবং বেসিক্যালি এটা ছিল মিলিটারি পারপাস এবং GPSকে তৈরি করা হয় মিলিটারি পারপাসে। এবং যেটা হয় যে এই সময় যে যে ফার্স্ট যে স্যাটেলাইট সেটা হচ্ছিল NPS-1, বেসিক্যালি এটা আসলে একটি টেস্টিং স্যাটেলাইট ছিল। NTS মানে হচ্ছিল নেভিগেশন টেকনোলজি স্যাটেলাইট এবং এটা বেসিক্যালি ছিল হলো টাইমেশনের একটি পরিমার্জিত রূপ। এবং এই পরিমার্জিত রূপ নিয়ে আসলে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় 1974 সালে। পরবর্তীতে যেটা হয় যে 1975 সালে গিয়ে এই স্যাটেলাইট থেকে ডাটা রিসিভ করার জন্য GPS X-এ যেটা হলো পৃথিবীর ইতিহাসে প্রথম কনসেপচুয়াল ভ্যালিডেশন GPS নেভিগেটর সেটি আসলে ডেভেলপ করা হয়। যদি আমরা একটু দেখি এটি হচ্ছিল সেই নেভিগেটর যে নেভিগেটরটি এই সময় ডেভেলপ করা হয়েছিল যেটার নাম হলো GPS X-এ। তো পরবর্তীতে যেটা হয় 1977 সালে যেটা হচ্ছে NTS-2 সেটাকে লঞ্চ করে। NTS আমরা অলরেডি জেনেছি যে নেভিগেশন টেকনোলজি স্যাটেলাইট এবং এই NTS স্যাটেলাইটগুলো বেসিক্যালি লঞ্চ করার জন্য যেই
সংস্থাটি দায়িত্ব পালন করে সেটি হচ্ছে নেভাল রিসার্চ ল্যাবরেটরি, এবং তারা ছিল হলো জয়েন্ট প্রোগ্রাম অফিসের আন্ডারে। এবং এই যে এনটিএস ওয়ান এবং টু দুটো পৃথিবীর ইতিহাসে প্রথম স্যাটেলাইট যারা হলো আসলে ক্যারি করে নিয়ে গেছিল অ্যাটমিক ক্লক ইন স্পেস। এবং এটা যেটা করে এটা হচ্ছে হলো যে তখন যেটা হয় যে টাইমকে আসলে কনসেপ্ট ভ্যালিডেশন করে, এবং এটা হলো তারা যেই ইউজ করে সেটা হলো স্প্রেড স্পেকট্রাম রেডিও সিগন্যালকে ব্যবহার করে। এর সাথে যেটা করে তারা হচ্ছে হলো সময়কে খুব প্রিসাইসলি ডিভাইড করে যেটা হচ্ছিল, এবং সেটা ক্যালকুলেশন করে যেটা ড্রিভেন ফ্রম অরবিটিং অ্যাটমিক ক্লক। তো আমরা যদি দেখি যে 1978 এসে বেসিক্যালি আসলে জিপিএস এর যে পূর্ণরূপে যে স্যাটেলাইট, যে জিপিএস সিস্টেম আমি আগে বলেছি যে 24টি স্যাটেলাইট নিয়ে পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করে তারা সিস্টেম ডেভেলপ করার জন্য চিন্তা করেছিল, সেই 24টি স্যাটেলাইটের জন্য তারা যে জিপিএস অ্যাকচুয়াল জিপিএস স্যাটেলাইট লঞ্চ করে ফার্স্ট, সেটা হলো 1978। এবং তারা সে সময় 4টি স্যাটেলাইট একই সাথে উৎক্ষেপণ করে, সেই 4টি স্যাটেলাইট যথাক্রমে 22 ফেব্রুয়ারি, 13ই মে, 7ই অক্টোবর এবং 11ই ডিসেম্বর এই 4টি স্যাটেলাইট একই সাথে তারা তখন লঞ্চ করে। এবং তারা জিপিএসকে আসলে 3টি ফেজে জিপিএস উৎক্ষেপণ করার জন্য 3টি ফেজ তারা ডিক্লেয়ার করে, যার 1, 2 এবং 3, যার ফার্স্ট ফেজটি মূলত 1978 সাল পর্যন্ত ছিল, এবং এই ফেজকে বলা হচ্ছিল কনসেপ্ট ভ্যালিডেশন প্রোগ্রাম। এই কনসেপ্ট ভ্যালিডেশন প্রোগ্রামে তারা মূলত যেটা করেছিল যে তারা 4 ঘন্টা কভারেজ দেওয়ার চেষ্টা করেছিল, এবং এটাকে তারা নাম দিয়েছিল হলো মাইলস্টোন 1, যেটা হচ্ছিল 73 তারা যখন যে লঞ্চ করে 73 এবং 77 এই দুটোতে নাম দিয়েছে তারা হলো মাইলস্টোন 1 এবং মাইলস্টোন 1B তারা নাম দিয়েছে 1978 যে জিপিএসগুলোকে লঞ্চ করেছে এই সিস্টেমকে তারা তখন নাম দিয়েছিল মাইলস্টোন 1B। এবং এরা তারা তখন প্রথম দিকে মাত্র 4 ঘন্টার কভারেজ নিতে সক্ষম হয়েছিল এই স্যাটেলাইটগুলোর দ্বারা। তো এই সময় যেটা হয় 1967 থেকে 1978 সাল পর্যন্ত সাইক্লোন যে রাশিয়ান সিস্টেম বা ওই সময় ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নের যে সিস্টেম সাইক্লোন, সেই সাইক্লোনের 31টি স্যাটেলাইট লঞ্চ করে, এবং সাইক্লোন সিস্টেম 1972 সালে এসে অপারেশনাল ক্যাপাসিটি অর্জন করে। তো এরপরে যেটা হয় যে 1970 সালের শেষের দিকে এসে, মানে এই 1970 যে ডিকেট আছে সেই ডিকেটের শেষের দিকে এসে যেটা হয় যে গ্লোনাস ডিজাইনিং শুরু হয়, এবং বেসিক্যালি এই ডিজাইনিংয়ের দায়িত্ব পালন করে হলো এনপিও পিএম একটি অর্গানাইজেশন, যাদের যে ইয়াং স্পেশালিস্ট আছে তারা হলো বেসিক্যালি হলো এটা দায়িত্ব পালন করে, যেটার বর্তমান নাম হচ্ছে হলো ঋষোত্তম। এবং যেটা হয় যে এর পূর্বে এই সংস্থার নাম ছিল হলো অ্যাপ্লাইড মেকানিক্স সায়েন্স প্রোডাকশন অ্যাসোসিয়েশন, এর নামে তাদের প্রথম কোম্পানি স্টার্ট করে, পরবর্তীতে এনপিওপিএম, এবং বর্তমানে এসে হলো ঋষোত্তম। তো এই সংস্থা যেটা হয় যে সোভিয়েত ইউনিয়নের এই সংস্থা যখন জিএনএসএস সরি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম দ্যাট মিন্স গ্লোনাসের ডিজাইন স্টার্ট করে এবং এটার অ্যাকসেপ্টেন্স দেয় সোভিয়েত ইউনিয়ন, সেটা হচ্ছিল 1976। এবং এই স্যাটেলাইট সিস্টেমের মূল যে উদ্দেশ্য তারা বলেছে সেটা হচ্ছিল সিভিল এভিয়েশন এয়ারক্রাফট, নেভাল ট্রান্সপোর্ট এবং ফিশিং বোটগুলোকে সোভিয়েত ইউনিয়নে তারা ট্র্যাক করতে চায়। তো এর মাধ্যমে তারা হলো গ্লোনাসের তখন চিন্তাধারা স্টার্ট করে এবং সেই গ্লোনাসের ডিজাইনিং হয় এবং সেটা অ্যাকসেপ্টেন্স দেয় হলো 1976। তো এইটুকুই ছিল 70s যেটা হচ্ছিলো আমি বলছি হলো পজিশনাল স্যাটেলাইট অ্যান্ড ইটস টেকনিক্যাল ডেভেলপমেন্ট। তো ধন্যবাদ সবাইকে।